এবার ঈদের সিনেমাগুলো নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না, ঘুরে ফিরে একটা সিনেমা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের রাজকুমার। এর বাইরে অন্য কারো সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে না, আর হবেই বা কেন? এবার ঈদে না আছে আরিফিন শুভর কোনো সিনেমা, না আছে বাপ্পির কোনো সিনেমা, না আছে অনন্ত জলিল বা আফরান নিশোর কোনো সিনেমা। আমরা লাস্ট দেখেছি প্রিয়তম এবং সুরঙ্গের সময়, এত বেশি আলোচনা হয়েছে এই দুইটা সিনেমা নিয়ে, এত বেশি কথা হয়েছে, এবং সেটার রেজাল্ট আমরা সেই সিনেমা থেকেই দেখেছি। যখন দুইটা বা তিনটা সিনেমা নিয়ে আলোচনা হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, তখন সেই সিনেমাগুলোর রেজাল্ট আমরা অনেকবারই দেখেছি। আমরা পরাণের সাথে দিনটাতে দেখেছি, প্রিয়তমার সাথে সুরঙ্গ দেখেছি, বাট এবার ঈদে একটা ফিল্মের সাথে যে আরেকটা ফিল্মের ক্ল্যাশ হবে সেই রিস্ক খুবই কম। শরীফুল রাজের একটা বা দুইটা সিনেমা রিলিজ পেতে পারে, সেই সিনেমাগুলোর যদি কন্টেন্ট ভালো হয় সিনেমাগুলো ভালো চলবে, বাট শাকিব খানের কোনো সিনেমার সাথে জড়িয়ে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে, এটার পসিবিলিটি খুবই কম। প্রথমত আরিফিন শুভর যদি কথা বলি, উনার কোনো সিনেমা এবার ঈদে নেই, এটা খুবই হতাশাজনক। তার প্রিভিয়াস যে কাজগুলো ছিল সেই কাজগুলো মানের দিক থেকে ভালো হলেও সেই কাজগুলো কিন্তু বক্স অফিসে ফ্লপ বা এভারেজ। অন্যদিকে যদি বাপ্পি চৌধুরীর কথা বলি, তারও এবার ঈদে কোনো সিনেমা নেই, শ্যাম আহমেদের কোনো সিনেমা নেই, এরপর অনন্ত জলিলের কোনো সিনেমা নেই। যাদের সিনেমা নিয়ে আলোচনা হয়, যাদের সিনেমা নিয়ে একটু কথা হয় বলতে পারে, তাদের সিনেমাগুলোই এবার ঈদের নেই। এখন ঈদের বাকি মাত্র 20-22 দিন, যদি এর ভিতর কোনো সিনেমার অ্যানাউন্স আসে, কোনো সিনেমার হঠাৎ করে টিজার বা ট্রেলার দেয়, তাহলে সেই সিনেমাটা শিওর শট ফ্লপ হবে। কারণ একটা সিনেমা নিয়ে আলোচনা হওয়া উচিত যখন থেকে সেই সিনেমার কাজ শুরু হবে, শুটিং শুরু হবে, যখন থেকে তারা অ্যানাউন্স করবে। বাট হঠাৎ করেই দেখলেন যে ঈদের 2 সপ্তাহ আগে একটা টিজার দিয়ে দিল আর বললো এটা ঈদের ভিতরে আসবে, তাহলে সেই সিনেমাটা সম্পর্কে না অডিয়েন্স জানতে পারবে, না সেই সিনেমাটা অডিয়েন্স কষ্ট করে সিনেমা হলে দেখতে যাবে। তবে একটু অবাক লাগলো যে আপাতত আরিফিন শুভর একটা সিনেমা এবার ঈদের রিলিজ পাওয়া উচিত ছিল। আরিফিন শুভর প্রায় সিনেমায় দেখবেন যে ঈদের বাইরে রিলিজ করে, যার কারণে সিনেমাগুলো তেমন একটা ব্যবসা সফল হয় না। একটা হাইপ ক্রিয়েট করা সিনেমার সাথে যখন একটা সিনেমার ক্ল্যাশ হয়, তখন সেই সিনেমারও হিট হওয়ার সম্ভাবনা থাকে। এবার ঈদে যদি রাজকুমারের সাথে আরিফিন শুভর কোনো একটা সিনেমা রিলিজ পেত, সেই দুইটা সিনেমা নিয়ে তখন একটা হাইপ ক্রিয়েট হতো। অন্যদিকে যদি বাপ্পি চৌধুরীর কথা বলি, ওনার সিনেমার মান ভালো হয় না, ওনার স্ক্রিপ্ট চয়েস খুবই বাজে, তার সিনেমাগুলো সেই টিপিক্যাল বাংলা ফিল্মের মতনই হয়। বাট বাপ্পি চৌধুরীর এক শ্রেণীর অডিয়েন্স রয়েছে, তারা যাই হোক আলোচনাটা করতো। এর চেয়েও বেটার হতো যদি অনন্ত জলিলের কোনো সিনেমা এবার ঈদে রিলিজ পেত, দেখতেন যে সেই সিনেমাটা নিয়ে আলোচনাও হচ্ছে, রাজকুমারের সাথে এটা নিয়ে একটা কম্পিটিশন হচ্ছে, রেজাল্ট এই সিনেমাটাও ভালো বিজনেস করছে। এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ পাবে, আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে শরীফুল রাজ এই সময়টা কাজে লাগাতে পারে। কারণ একমাত্র এবার ঈদে যদি আলোচনা হয় এই রাজকুমারের সাথে, শরীফুল রাজের যে একটা বা দুইটা সিনেমা রিলিজ পাবে সেই সিনেমাগুলোর সাথেই আলোচনা হবে, এর বাইরে যে সিনেমাগুলো রিলিজ পাবে সেইগুলো নিয়ে তেমন একটা আলোচনা হবে না, বা সেইগুলো নিয়ে অডিয়েন্সও অত বেশি এক্সাইটেড না। তো এটা শরীফুল রাজের জন্য একটা গুড চান্স, সে এটা কাজে লাগাতে পারে যদি সিনেমার কন্টেন্ট ভালো হয় আর যদি প্রমোশনটা প্রপারভাবে করতে পারে। এরপরেও আমার কেন জানি মনে হচ্ছে যে শ্যাম আহমেদের কথা বাদে দিলাম, যদি তার কোনো সিনেমা আসে বা আরিফিন শুভর যদি কোনো সিনেমা আসে সেটার অ্যানাউন্স অনেক আগেই হয়, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে বাপ্পি চৌধুরীর যে কোনো একটা সিনেমার টিজার ঈদের 2 উইক আগে তারা দিয়ে দিতে পারে। এখানে অবাক হওয়ার কিছু নেই, আমাদের এখানে এরকমটা হয়। সো শ্যাম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী বা অনন্ত জলিল, এদের কোনো সিনেমা এবার ঈদের রিলিজ পাচ্ছে না। আপাতত এদের ভিতর থেকে আমি এক্সপেক্ট করেছিলাম আরিফিন শুভর একটা সিনেমা ঈদে রিলিজ হোক এবং সেই সিনেমাটা হিট হোক, বাট কেন জানি আরিফিন শুভর লাইন আপে আপাতত আমার জানা মতে ভালো কোনো সিনেমা নেই বা বিগ বাজেটের কোনো সিনেমা নেই। সো আপনাদের কাছে কি মনে হয়, এই চারজনের কোনো সিনেমার টিজার কি ঈদের 2 উইক আগে আসবে, এদের কোনো সিনেমা কি এবার ঈদের রিলিজ পাবে, সেই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।